আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ইশার নামাজের পরে, ইশার সালাত আদায়ের পরে আমাদেরকে এই সন্ধ্যায় দিনী আলোচনা একত্রিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, অতপর দরুদ জ্ঞাপন করি মা আমেনার নয়নমণি নবিকুল শিরোমণি খতামুন নাবিয়িন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ফেসবুক ইউটিউব চালাচ্ছি বা যারা আমরা মোটামুটি ডিসলাইনের মাধ্যমে হোক বা সরকারি টেলিভিশনের মাধ্যমেই হোক, আমরা ইদানিং একটা খবর আমাদের সকলের কানে ভাসছে বা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে তাবলিগি ইজতেমা বা তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। আমরা মানে বক্তা থেকে শুরু করে আম জনতা থেকে শুরু করে এটা পুরো ওয়ার্ল্ডে মোটামুটি ছড়িয়ে গেছে খবরটি। কিন্তু আসলে তাবলিগ কি আসলে হারাম, আসলে নিষিদ্ধ? আসলে কথাটি ঠিক নয়। কিন্তু কেন সৌদি আরবের ওলামায়ে কেরামগণ তারা এই তাবলিগটাকে নিষিদ্ধ ঘোষণা করলো, হারাম ঘোষণা করলো? এটাও তো কোরআন আর সহিহ সুন্নাহর কথাই বলছে, ঠিক কিনা? কিন্তু কেন নিষিদ্ধ করা হলো? আসলে কি তাবলিগ করা যাবে কি না, এর উপরেই আজকের আলোচনা। কারণ আলোচনা অবশ্যই হওয়া উচিত, মানে যেভাবে দিন যাচ্ছে এই দিনের ওপর যা ঘটবে তার উপরে আলোচনা করলে মানুষ এই বিষয়টার থেকে সন্দিহান হয়ে থেকে দূরী হয়ে দূরীভূত হয়ে যায়, তার উপর সব কিছু পরিষ্কার হয়ে যায়। তো আমাদের মধ্যে যারা আমরা আলেম, খতিব, বক্তা, লেখক, গবেষক, আলোচক, আমাদের মধ্যে অনেক এরকম আছে যারা আমরা দলিলের ভিত্তিতে দিন ইসলাম প্রচার করাটাকে পছন্দ করি না, তোয়াক্কা করি না, মানে আমরা দলিলবিহীন আলোচনা করাটাকে পছন্দ করি, দলিল ভিত্তিক আলোচনা করাকে আমরা বুড়ি আঙ্গুল দেখিয়ে দিই। এবং যারা এই দলিলের মাধ্যমে বা স্পষ্টতার মাধ্যমে আলোচনা করে, আমরা অনেকেই আছি আলেম ওলামা, তাদেরকে অপছন্দ করে থাকি। বা আমরাও জনসাধারণ এমন আছি যে যারা সুর দিয়ে বক্তব্য দিতে পারে, হ্যাঁ, যারা হেলিয়ে দুলিয়ে নাচিয়ে গান করিয়ে নিজেও গান করবে, জনতাকেও গান করাবে, মাহফিলে এসে নিজেও গান করবে, জনতাকেও গান করাবে, এরকম বক্তাকে আমরা চাই, যে কোরআন ও সুন্নার মাধ্যমে সুস্পষ্ট দলিল আদিলাতের মাধ্যমে আমাদেরকে একটা জিনিস এই সুস্পষ্ট করে বুঝিয়ে দেবে, এরকম আলেমকে আমরা চাই না। যার কারণে আজকের সমাজটা সেভাবেই ধোয়ার মধ্যে নিপতিত হয়েছে। অথচ আমাদের উচিত ছিল কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দিন প্রচার করা, কিন্তু তা না করে আজকে আমরা জাল জৈব ও মিথ্যা বানোয়াক উদ্ভট কাহিনীর মাধ্যমে এই মুসলিম উম্মাকে ধোকায় ফেলে দিচ্ছি, আর আমরা ধোকার মধ্যে নিপতিত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের দাওয়াত দিতে বলেছেন, তাবলিগ করতে বলেছেন। তাবলিগ হারাম নয়, তাবলিগ হলো ফরজ, আপনাকে আমাকে তাবলিগ করতে হবে, এটা হলো ফরজ। কিন্তু এই তাবলিগ করার শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছেন, সেই শর্তটা তাবলিগ ইজতেমা বা আমাদের কাছে পরিচালিত পরিচিত প্রসিদ্ধ ইলিয়াস যে তাবলিগ নামে গঠিত আমরা জানি, এটা এই শর্তের অনেকাংশেই বাহিরে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে লক্ষ্য করে বলছেন, খুলে দেখুন 6-5 নম্বর সূরা, সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাবলিগ করো। তার মানে কি? তাবলিগ করাটা হলো ওয়াজিব, আবশ্যক বিষয়। আল্লাহ তার রাসূলকে তাবলিগ করতে বলেছেন, তাবলিগ করা হারাম নয়। কিন্তু কিসের তাবলিগ আল্লাহ করতে বলেছেন? যে বাল্লিগ মা উংজিলা ইলাইকা, হে নবী, তোমার কাছে যা কিছু প্রেরিত হয়েছে, যা কিছু তোমার কাছে এসেছে, যা কিছু তোমার কাছে নাজিল করা হয়েছে, মির রব্বিকা, কার কাছ থেকে? রবের পক্ষ থেকে। কথা বলবেন তাহলে বুঝবেন, যে রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু আসছে এই সমস্ত কিছুর কি করতে হবে?
তাবলিগ করতে হবে, কে বললেন? আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তোমাকে দিয়েছি তুমি তা কি করবে? তাবলিগ করবে। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি এই তাবলিগ না করো বা আমি যা কিছু তোমার কাছে প্রেরণ করেছি তা যদি তুমি পৌঁছে না দাও, ফামা বাল্লাগ তা রিসালাতাহু, তাহলে আমি আল্লাহ সুবহানাল্লাহ তোমাকে যে রিসালাত দিয়েছি, যে দায়িত্ব দিয়েছি, তুমি সেই দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দিল না। তাহলে তাবলিগ করাটা হলো ফরজ, হারাম নয়, নিষিদ্ধ নয়, কিন্তু তাবলিগটা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বাণীর অন্তর্ভুক্ত, মানুষের পক্ষ থেকে আসা বাণীর অন্তর্ভুক্ত নয়, কোনো কেচ্চা কাহিনীর অন্তর্ভুক্ত নয়, যেটা আল্লাহর পক্ষ থেকে ওহি হিসাবে এসেছে, চাই ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু, মানে সরাসরি কোরআন থেকে হোক বা আল্লাহ আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরামের মুখনিসিত বাণী থেকে হোক, এর মাধ্যমেই আপনাকে আমাকে তাবলিগ করতে হবে। যেমন এই দুটি কথার আলোকে বিভিন্ন তাফসিরে বিভিন্ন কথা এসেছে। তাফসিরে আবি হাতেম, যেটা আবু মোহাম্মদ ইবনে আর রাজি ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ তিনি তাফসিরটি লিখেছেন, তিনি অত্র আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এর অর্থ কি, এখানে কি বলা হয়েছে? তো আর রাজি ইবনে আবি হাতেম তা তাফসিরে ইবনে আবি হাতেমে বলছেন যে ইং কাতামতা হে নবী, যদি তুমি গোপন করো আয়াতান, একটা বাণী, একটা আয়াত, একটা কথা, একটা নিদর্শন, মিম্মা আনজালাল্লাহু আলাইহি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর কি করেছেন, নাজিল করেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন এই সকল বিষয়ের যদি তুমি একটা আয়াত, একটা কথা, একটা বাণী গোপন করো, তাহলে শুনে রাখো লাম তুবাল্লিগ রিসালাতি, তুমি আমার রিসালাত পৌঁছে দেওনি। তার মানে কি, আল্লাহ তার 23 বছরের জিন্দগিতে এ টু জেড যা কিছু বলেছেন আল্লাহ তার রাসূলকে কি করেছেন, সব কিছু প্রচার করতে বলেছেন, নাকি 10 বছরটা গোপন রাখতে বলছেন আর 10 বছরটা প্রকাশ করতে বলছেন? পুরো তার যে 20 বা 23 বছরের জিন্দগি, মক্কার জীবনে 10 বছর, মদিনার জীবনে 10 বছর, এই পুরো 20 বছরের জীবনে যা কিছু আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন সমস্ত কিছু কি করতে বলেছেন, তাবলিগ করতে বলেছেন, এর আগেরও নয় এর পরেরও নয়, তার এই নবুয়াতের জিন্দগিতে আল্লাহ যা কিছুই বলেছেন তারই তাবলিগ করতে হবে। আর এই তাবলিগ করতে গিয়ে যে জনসাধারণের সম্মুখীন হতে হয় বা জনসমাজের মুখোমুখি হতে হয়, তাদের কাছ থেকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হওয়ার সময় থাকে, তো আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ভয় করার দরকার নেই, মানুষ কি বলবে এটা দরকার নেই, তুমি তোমার তাবলিগের কাজ চালিয়ে যাও, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের থেকে, জনসাধারণের থেকে তোমাকে ইয়াসিম করব, রক্ষা করব, বাঁচিয়ে নেব, তারপরও হক যেটা তুমি সেটা মানুষের কাছে পৌঁছে দাও, যে হকটা আমি তোমার কাছে প্রেরণ করেছি, এর কম বেশি করবো না, কারণ ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কুফরি করে, যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, হ্যাঁ কিছু অংশ গোপন করে, কিছু অংশ প্রকাশ করে, এরা হলো আল্লাহ সুবহানাল্লাহ নিদর্শনকে অস্বীকারকারী, আর এই অস্বীকারকারীকে আল্লাহ সুবহানাল্লাহ কি করেন না, হেদায়াত প্রদান করেন না। তার মানে কি, আল্লাহ যা কিছু নবীর জীবনে যা কিছু প্রেরণ করেছেন, যে যা কিছু বলেছেন সমস্ত কিছুর আলোকে তাবলিগ করতে হবে, কতিপয় একটা নির্দিষ্ট একটা খাস কিতাবের আলোকে তাবলিগ করতে হবে এমনটা নয়। আপনি নির্দিষ্ট করে নিয়েছেন ফাজাইল আমল, ফাজাইল সাদাকা, নিয়ামাতুল নিয়ামুল কোরআন, বিহেস্তে জেওর, এগুলোর মধ্যে কি তাবলিগ সীমাবদ্ধ? এখানে কি পুরো কোরআনের সব কিছু আছে? এখানে কি আল্লাহ রাসূলের এই জিন্দেগির সমস্ত হাদিস এই কয়েকটি গ্রন্থে লিপিবদ্ধ আছে? কখনোই না। তাহলে আমরা কেন এই কয়েকটি কিতাবের মধ্যে আমাদের তাবলিগকে সময় সীমাবদ্ধ করলাম, আটকিয়ে দিলাম, বাধ্য করে দিলাম? যেমনভাবে নদীর পানি এ নদীর পানি ও নদীতে যায়, কোনো বাধা নেই ঠিক, কিন্তু আমরা যারা আবার কী করি, বাড়ির পাশে পুকুর করে সেখানে পানি আটকিয়ে রাখি দেই, এই পানি আর নদীর পানি কি সমান? এই পানি না ওই পানির সাথে মিশতে পারে, ওই পানি না এই পানির সাথে মিশতে পারে, এখানকার পানি এখানেই পানি দিলে আপনার কি হয়, বেশি হয়, না পানি দিলে এই পানি শুকিয়ে যায়। তো আজকে আমরা ইসলামটাকে এরকম করেছি যে এই বিশাল সাগরে ইসলামটাকে আমরা একটা পুকুরে পরিণত করেছি, এই পুকুরে যে পানি আছে, যে মাছ আছে, সেটাই খাইতে খেতে হবে, সেটাই ধরতে হবে, এখানেই চাষ করতে হবে, এখানেই সব কিছু করতে হবে,
এমনটা করেছি আমরা ইসলামকে, কিন্তু আসলে ইসলাম এরকম নয়। এর নাম তাবলিগ নয়, তাবলিগ হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জিন্দেগিতে যা কিছু আল্লাহ সুবহানাল্লাহ প্রেরণ করেছেন বলেছেন সব কিছুর প্রসার প্রচারণা করা। কয়েকটা আয়াত কয়েকটা হাদিস বেছে নিয়ে তাবলিগ করার নাম তাবলিগ নয়, যার কারণে সৌদি ওলামায়ে কিরামগণ গবেষণার আলোকে বলেছেন যে এই তাবলিগটা নিষিদ্ধ। কারণ এখানে শুধুমাত্র কয়েকটি কোরআন ও হাদিসের আলোকে বা গুটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে এই তাবলিগ করা হয়ে থাকে, যেখানে সহজে শিরক এবং বেদআতের ব্যাপারে আলোচনা করা একদমই হয় না। কারণ শিরকের আলোচনা করলে মানুষ এই তাবলিগের অন্তর্ভুক্ত হবে না, বেদআতের আলোচনা করলে এই তাবলিগের অন্তর্ভুক্ত মানুষ হবে না, যার কারণে এই শিরক এবং বেদআত যেটাই হলো মূল লক্ষ্য, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কিন্তু এখানে তাফসীরকারগণ বলছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে নবী রাসূলগণ এসেছেন পৃথিবীতে কী জন্য? মানুষ আমল করে জান্নাতে যাবে সেই জন্য, মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহ এক, পৃথিবীতে আর কোনো আল্লাহ নেই, পৃথিবীতে কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন একক, এইটা যাতে মানুষ বুঝতে পারে জানতে পারে। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ, এটা যেন মানুষ জানতে পারে বুঝতে পারে। এই জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাল্লাহ রসুল নবী রাসূলকে প্রেরণ করেছেন। কিন্তু এই জামাতের ভিতরে এই জিনিসটাই মূলত নেই, যার কারণে এবং আরও বিভিন্ন কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবে। তাবলিগকে নিষিদ্ধ করা হয়নি, কারণ তাবলিগ হলো ফরজ, আপনাকে আমাকে তাবলিগ করতেই হবে। তাই তো আল্লাহর নবী স্ত্রী আয়েশা তিনি বলছেন, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন 4612 নম্বর হাদিস কিতাবুত তাফসিরে, অত্র আয়াতে তাফসিরে এসেছে যে হে পৃথিবী তোমরা শোনো, মান হাদ্দাসাকা, যে ব্যক্তি তোমাকে এমন হাদিস শোনাবে যে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাতামা শাইআম মিম্মা আনজালাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তার উপর প্রেরণ করেছেন পাঠিয়েছেন তার বিন্দু মাত্র। শাইআম এখানে কি বলা হয়েছে? শাইআম, শাইআম মানে বিন্দু বিন্দু পরিমাণ। তো বিন্দু পরিমাণ কোনো কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন, তার মধ্যে থেকে বিন্দু পরিমাণ কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাম গোপন করেছেন, যদি কোনো ব্যক্তি এরকম তোমাকে বলে তাহলে বুঝবা ফাকাত কাজাবা, সে হলো মিথ্যুক। অথচ আমরা যখন বুখারীর একটা হাদিস পাই, মুসলিমের একটা হাদিস পাই বা কোরআনের বিভিন্ন একটা আয়াত পাই, আমরা বলি যে না না, এই আয়াতের কথা আমরা শুনিও নি, এই হাদিসও তো আমাদের হুজুররা পড়তে নিষেধ করেছে, কারণ এই এই হাদিসগুলো এই কোরআন আয়াতগুলো আমরা আমাদের তাবলিগি নিসাব নামক বইগুলোতে পাই না, অতএব এগুলো আমরা মানতে রাজি নই, শুনতে রাজি নই, আমাদের কিতাবে যা আছে ওইটাই মানব। তাহলে এটা কেমন তাবলিগ হলো? এটা হলো আবদ্ধ তাবলিগ। তো আবদ্ধ তাবলিগ চলবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাম যা কিছু করেছেন বলেছেন এই সমস্ত কিছুর আলোকে প্রসারণা করার নামই হচ্ছে তাবলিগ। আপনি মানুষকে বিভ্রান্ত করে জাল জয়ে হাদিস প্রসার করবেন, এর নাম তাবলিগ নয়। কোরআন ও সহিহ্নের আলোকে আপনি যদি পৃথিবীর যে কোনো গ্রন্থ থেকে যে কোথাও যদি আপনি আলোচনা করেন, এর নামই হচ্ছে তাবলিগ। এই যে আমি আজকে আপনাদের এখানে সামনে এসে বক্তব্য দিচ্ছি, এর নামই হচ্ছে তাবলিগ। এই তাবলিগটা হলো ফরজ, আপনাকে আমাকে জানিয়ে দেওয়া, যেটা আল্লাহ সুবহানাহু তার রাসূলের উপর আরজ করেছেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন 12 নম্বর সূরা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যে আমি এবং আমার অনুসারীরা, এই যে এই যে পথ এটা হলো আল্লাহর পথ, হাযিহি সাবিলি এটা হলো আল্লাহর পথ, মানে আল্লাহ বলছে হে নবী আপনি বলুন হাযিহি সাবিলি, এই যে পথটা আছে এটা হলো আমার পথ, মানে এটা হলো আমার দীন ইসলাম। আদউ ইলাল্লাহ, তুমি এই পথে আল্লাহকে ডাকো। আদউ ইলাল্লাহ, তাই আল্লাহ সাল্লাম বলছেন হে নবী, আল্লাহ তার রাসূলকে বলছেন তুমি বলো যে আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা বাসিরার আলোকে। এর ব্যাখ্যা পরে দিচ্ছি যে বাসিরাতের আলোকে আমি এবং আমার অনুসারীরা আল্লাহর এই পথের আমরা কী করতেছি? দাওয়াত দিচ্ছি মানুষকে যে এইটা হলো আল্লাহর পথ, এই পথে তোমরা আসো। আমি এবং আমার অনুসারীগণ, মানে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন এবং আজকে পর্যন্ত যারা তার অনুসারী,
আল্লাহ সাল্লাহ বলছেন যে আমি এবং আমার অনুসারীরা এই পথের দিকে মানুষকে বাসিরতের আলোকে ডাকি। তো আসলে বাসিরতটা কি যদি আমরা দেখি তাহলে আমরা অনেকে জানি যে তাফসীর জালালের নামে একটা তাফসীরের গ্রন্থ আছে, জানি কিনা, যেটা ইমাম মাহাল্লি এবং সুইদুর রহমাল লিখেছেন। তো এই বাসিরার শব্দের তিনি ব্যাখ্যা নিয়ে এসেছেন হুজ্জাতিন ওয়াজেহিন, মানে সুস্পষ্ট দলিলের মাধ্যমে আল্লাহ এবং তার আল্লাহ রাসুল এবং তার অনুসারীরা আল্লাহর দিনের পথে মানুষকে আহ্বান করে। তাফসীরে ইবনে কাসির আছে ইয়াকিনিন ওয়া বায়ানিন ওয়া দলিলিন ওয়া হুজ্জাতিন ওয়াজেহিন, নিশ্চিত দলিল, নিশ্চিত বিষয়, সুস্পষ্ট বিবরণ, সুস্পষ্ট দলিলের মাধ্যমে আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে জাগ্রত জ্ঞান সহকারে, বলতে সুস্পষ্ট দলিল আল্লাহর মাধ্যমে, যাতে করে মানুষকে বোঝানো যায় যে এটা হলো ঠিক, এটা হলো বেঠিক। তো আরেকটি কথা বলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন, যেটা তাফসীরে আল বাগবি, বাগবি নামে একটা তাফসীরের গ্রন্থ আছে, এই সেখানে অত্র আয়াতের তাফসীরে বাসিরা শব্দের ব্যাখ্যা করেছেন এত সুন্দর, যেটা সমস্ত কিছুকে নিঃশেষ করে দেয়। বলছে হিয়াল মা আরে মা আরিফাতু, এটা হলো প্রসিদ্ধ একটা দলিল, আল্লাতি, যে দলিলের মাধ্যমে তুমাই ইজু বিহা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে হক কোনটা বাতিল কোনটা, এই হক বাতিলের মাঝে যে দলিলের মাধ্যমে, যে কথার মাধ্যমে, যে বিষয়ের মাধ্যমে পার্থক্য করা যায় আল্লাহ রসুল এবং তার অনুসারীগণ, সেই বিষয়ের আলোকে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। তার মানে আপনাকে আমি যখন দাওয়াত দেবো আল্লাহর পথে ডাকবো, তখন এমনভাবে কথা বলতে হবে যে এটা হলো হক, এটা হলো বাতিল, এই যে দলিল এটা তারা বুঝাচ্ছে এটা হলো হক, এটা হলো বাতিল, এই হকটা গ্রহণ করতে হবে, বাতিলটাকে বর্জন করতে হবে। আল্লাহ রসুল ইসলাম এইভাবে মানুষকে দাওয়াত দিতেন, হক বাতিল পার্থক্য নির্ণয় করে সুস্পদুলের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1947 নম্বর সূরা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা নিজে জ্ঞান অর্জন করতে বলছেন, যে আগে জ্ঞান অর্জন করো, ফাআলাম জেনে রাখো, মানে কি ইলম অর্জন করো, ইলম থেকে ফাআলাম, তুমি জানো, অর্জন করো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এই জ্ঞানটাকে অর্জন করো। আমরা ইমাম বুখারীর নাম শুনেছি, তো তিনি 256 হিজরির আগে তিনি একটি কিতাব লিখেছেন সহিহুল বুখারী, যে কিতাবটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে তিনি একটা অধ্যায় এনেছেন, বাব এনেছেন, তিনি বলছেন যে আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালি, যে ইলম অর্জন করো কোনো কথা বলার আগে, কোনো কাজ করার আগে। তো সম্মানিত উপস্থিতি, কিন্তু সময় অনেক হয়ে গেছে, আর কথা বাড়াচ্ছি না। তো ইমাম বুখারী যে এই কথাটা বললেন অত আয়াতের আলোকেই, যে তুমি জ্ঞান অর্জন করো কোনো কথা এবং আমল করার আগে, কারণ কি জানেন, আজকে যে আপনি জমির একটা দলিল, জমি একটা ক্রয় করবেন, এই জমি যদি আপনি ক্রয় করতে যান, তো যে যাবে অবশ্যই আপনি তার সাথে কি নিয়ে যায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে যায় যে ওই দলিল লেখাও পড়তে পারে, ওই দলিলের কোথায় কি কত অংশে কত কি হয়, কয় করে কয় কাটা, কয় শতকে কয় দন, যে সব কিছু বুঝতে পারে এবং জমি লেখাটাও বুঝতে পারে, তাকে কিন্তু একজন ব্যক্তির সঙ্গে নিয়ে যায়, তাতে করে সে বুঝিয়ে দেয় যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা আছে, ঠিক কিনা। তো দুনিয়ার একটা বিষয় যদি সুস্পষ্ট বোঝার জন্য যে বোঝে বেশি ভালো তাকে দেওয়ার প্রয়োজন হয়, না হলে সমস্যায় পড়তে হয়, তাহলে পরকালে যে আমলের মাধ্যমে, যে দীন ইসলামের মাধ্যমে আপনার আমার জান্নাত জাহান্নাম নির্ধারিত আছে, সেটা আপনি কিচ্ছা কাহিনী দিয়ে, সেটা আপনি যে কারো ব্যক্তির কথা দিয়ে চালিয়ে দিলেন, দিয়ে সেটা কি জান্নাত জাহান্নাম পাওয়া সম্ভব হবে? অবশ্যই সেখানেও আপনাকে এই দুনিয়ার চেয়েও আরও নিখুঁতভাবে আপনাকে সতর্ক থাকতে হবে, আরও নিখুঁতভাবে সুস্পষ্ট প্রমাণ আদালতের মাধ্যমে আপনাকে আমাকে আমল করতে হবে। তো আল্লাহ সুবহানাহু আমাদেরকে বুঝার তাওফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু এইভাবে আমাদেরকে এই দার্স প্রতি সপ্তাহে নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার এবং আমাদেরকে অংশগ্রহণ করে দীন ইসলামকে জানার এবং জেনে বুঝে ইসলামের আমলগুলো করার তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার দিনী আলোচনা এখানে ইতি করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন।
লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।